হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন খুবই ভালো আছে আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তৈরি করে দেখাবো বেকিং পাউডার বেকিং সোডা তেল দুধ পানি ইলেকট্রিক বিটার এবং ওভেন ছাড়া এই স্পঞ্জকে একটি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তো চলুন মূল প্রিপারেশানে চলে এসেছি এখানে আমি একটা স্ট্র্যান্ড নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা আজকের এই রেসিপি কিন্তু ময়দা ছাড়া হবে না তারপর এখান থেকে আমি এক চা চামচ নিয়ে নিয়েছি তারপর সেই এক চা চামচ আবার দিয়ে দিয়েছি মালয়েশিয়ান কোকো ফাওড়া তারপর সব কিছু একসাথে চেলে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি আর দুইটা বড় বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোর চেষ্টা করবেন একটু বড় বড় সাইজে নিয়ে নিতে তারপরে যে দেখুন আমি কুসুম দুটো আলাদা করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিতে তাহলে কিন্তু একটা বেশি ভালো হবে তারপরে যে দেখুন আমি দুই চিমটি লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভিট করে নিচ্ছি সামান্য একটু বিট করতে কিন্তু একদম ফমি হয়ে গেছে এখন এখানে এ যে দেখুন ভালোভাবে একদম ফমি হয়ে গেছে এখন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও একটু আমি বিট করে নিচ্ছি একদম ক্রিমি হয়ে যাওয়া পর্যন্ত আর চিনিটা আপনারা চেক করে নেবেন যে গলেছে কি না চিনিটা গলে যাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে দেখুন একদম ক্রিমি হয়ে গেছে একদম স্টিক পিক হয়ে গেছে যখন আমি বাটিটা এইভাবে উল্টাচ্ছি এই যে দেখুন তারপরও কিন্তু আমার ডিমের ফোমটা কিন্তু পড়ে যাচ্ছে না হ্যাঁ তাহলে বুঝতে হবে যে এ একদম স্টিক পিক হয়ে গেছে একদম পারফেক্ট এই যে দেখুন হ্যান্ড স্টিকের কিন্তু পড়ছেই না এই ক্যাকের ক্ষেত্রে কিন্তু ডিমটা এইভাবে কিন্তু ফুমি করতে হবে না হলে কিন্তু হবে না দেবে যাবে আর কি এইভাবে স্টিক পিক করতে হবে তারপর ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু বিট করে নিচ্ছি এখন কিন্তু আর অতিরিক্ত বিট করে কিন্তু যাবে না আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কোনোরকম তেল ছাড়া কোনোরকম দুধ ছাড়া কোনোরকম বেকিং পাউডার বেকিং সোড়া এবং ইলেকট্রিক বিটার ছাড়া এবং ওভেন ছাড়া এর চেয়ে সহজ ক্যাকের রেসিপি আর কি হতে পারে আপনারাই বলুন তারপর শুকনো উপকরণ থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ এখন দিচ্ছি আমি খুবই আলতো হাতে এক একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আমি পাল্টা এদিক থেকে সেদিক থেকে কিন্তু কখনও মিশাই না কখনো আমি ক্যাক তৈরি করার সময় এইভাবে উল্টাপাল্টাভাবে মিশাই না আমি শুধুমাত্র এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফোল্ড করে করে ফোল্ডিং মেথডে তো ঘুরিয়ে নিই আর কি তো সব শুকনো উপকরণ আমি তিনবারে দিয়ে মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে মনে হতে পারে যে আমি খুব জোরে জোরে মেশাচ্ছি আসলে স্পিডটা একটু বাড়িয়ে দেওয়ার কারণে এটা মনে হতে পারে তারপর এ যে দেখুন আমি একটা এস দিয়ে বাটিটা ক্লিন করে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটা ক্যাকের মোল নিয়ে নিয়েছি আর নিচে একটা সাধারণ কাগজকে কেটে বিছিয়ে দিয়েছি আর আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমি কোনোরকম তেল কিন্তু ব্রাশ করে নিই মোল্ডের নিচে এবং সাইডে তারপর সব এটা দিয়ে দিয়েছি এবার একটা কাঠি দিয়ে আমি একটু আঁকিবুকি করে দিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো বড় বড় ফাঁকা ফাঁকা অংশ যেন না থাকে তো সেদিকে খেয়াল রাখতে হবে আর কয়েকবার একটু ট্যাপ করে নিতে হবে যাদের ক্যাক তৈরি করলে নিচে কাগজগুলো ফুরে যায় ক্যাকের মধ্যে ফোড়া ফোড়া গন্ধ আসে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে এর ভিডিও শেষে আপনারা চেষ্টা করবেন ফুল ভিডিও দেখে নিতে তাহলে দেখবেন আপনারা সেই টিপসগুলো কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে আমি একটা দেখুন সিলভারের প্যান দিয়ে দিয়েছি নিচে সাধারণ কয়েকটা কাগজ দিয়ে দিয়েছি আর একটা অ্যাস্ট্যান বসিয়ে দিয়েছি এর উপর কিন্তু আমি ক্যাকের মূলটাকে বসিয়ে দিয়েছি আর উপরে সিলভারের একটা ডিশ দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে রেখেছি আমি মিডিয়াম থেকে সামান্য একটু কম আছে তবে একদম কম আছে না কম আছে যদি দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা হতে অনেক বেশি সময় লাগবে আপনারা একটু লক্ষ্য করুন বিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মাঝখান থেকে একদম ফুলে উঠেছে এখনও কিন্তু ভালোভাবে হয়নি আমি বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে দেখুন পঁয়ত্রিশ মিনিট পর আমি দেখাচ্ছি আমি আঙুল দিয়ে এক টিপে টিপে দেখছিলাম আর কি এই যে দেখুন ট্যাপ পড়ে যাচ্ছে একটা কাঠি দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম ক্লিন এসেছে তার মানে আমার একটা হয়ে গেছে আমি ক্যাকটাকে নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমার কাগজটা এই যে দেখুন একদম পুড়ে যায়নি শুধুমাত্র একটু ব্রাউন কালার এসেছে আপনারা যতবার ক্যাক তৈরি করবেন চেষ্টা করবেন একটি প্যান্ট ব্যবহার করতে এই যে দেখুন আমি সব সময় এই প্যানটি ব্যবহার করি আর এই প্যানের মধ্যে ক্যাক তৈরি করতে করতে নিচে এই যে দেখুন লালচে কালার হয়ে গেছে আপনারা যখন পরিষ্কার করবেন এই প্যানটি কখনও এই কালচে কালারগুলো কিন্তু তুলিয়ে ফেলবেন না এই লাল লাল কালারগুলো যখনই আপনি মেজে মেজে ঘষে ঘষে তুলে ফেলবেন তারপরে যখন আপনি ক্যাক তৈরি করবেন দেখবেন যে আপনার যে নিচে যে কাগজ দিবেন কাগজগুলো একদম ফুরে যাবে আর ক্যাকের মধ্যে কিন্তু ফোড়া ফোড়া গন্ধ আসবে তো সেটা কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি আমি একবার এইভাবে মেজে মেজে যে লালচে কালাগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলেছিলাম তারপরে যখন আমি ক্যাক তৈরি করেছিলাম যে আমার কাগজগুলো কিন্তু একই রকমভাবে ফুড়ে গেছে তো এটা আমি পরীক্ষা করে দেখেছি এটা পরীক্ষিত তো সেজন্য আপনাদেরকে আমি এই টিপসগুলো দিয়ে দিয়েছি আপনারা ক্যাক তৈরি করার সময় সবসময় একটি পেন ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনার নিচে যে কাগজগুলো দিবেন সেই কাগজগুলো কিন্তু আর কখনো কিন্তু পুড়ে যাবে না আর পোড়া পোড়া গন্ধ কিন্তু কিন্তু আসবে না তো এই যে দেখুন আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি আর নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমার কেকটা একটু কিন্তু ডিবে যায়নি আর মোল্ডের সাইড থেকে কিন্তু ছেড়ে দেয়নি আর কত বেশি সফট হয়েছে বেকিং পাউডার বেকিং সোডা দুধ ইলেকট্রিক বিটার আর ওভেন ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু আমার কেকটা হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে আর এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি আমার কেকটাকে কত বেশি সুন্দর হয়েছে কত বেশি পারফেক্ট হয়েছে এটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত বেশি সুন্দর হয়েছে আমার কেকটা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সবাই শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় পেজ